بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার ছেলের বার্থডে কেক। ওর বার্থডে হয়েছিল কিছুদিন আগে, তো আপনারা দেখুন ব্লগটা। সবাই মিলে আমরা এখন হয়ে যাবো উদ্দেশ্যে ক্যাকটা কিনে, তো ক্যাকটা কি ওরা সবাই মিলে ঘরে খেয়ে নেই, তারপরে এরপর আমরা বের হয়ে যাই আর কি। তো আপনাদের থেকে আর যদি আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, তো সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন, তো অবশ্যই ভালো লাগবে। তো এখানে সবাই মিলে খাচ্ছে, ওরা কেটে খাচ্ছে কেক। কয়েক দুইটা ওর বন্ধুরাও আনছিল সকালে, তো বিকালে এটা বাসায় আনা হয়েছে। সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য, আমার পরিবারের জন্য। তো ছাট বানাইছে, ওরা সবাই মিলে খাচ্ছে ছাটগুলা। এখানে চটপটি, সনাসুর, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, দই, এগুলো দিয়ে একটা ছাট বানাই, ওরা সবাই মিলে খাচ্ছে। তো আমরা সবাই আবার রাত্রে বাইরে চলে যাই খাওয়ার জন্য ওর বার্থডে উপলক্ষে। আশা করি আপনাদের থেকে ব্লগটা ভালো লাগবে। বার্কিওতে গেছি, সবাই যার যার যেরকম ভালো লাগছে অর্ডার করে খাইছে। আশা করি আপনাদের থেকেও ভালো লাগবে আমার আজকের ব্লগ ভিডিওটা। তো আমি ঢুকছি, কেন ভাবলাম একটু করে ভিডিও করে দেখাই আপনাদের জন্য, শ্যুট করি, একটু একটু অল্প অল্প করে যা পারছি ভিডিও করছি। তো দেখালাম সবাই মিলে, ওরা যেরকম যাদের যেরকম ভালো লাগছে অর্ডার করছে। এখানে চা বানাচ্ছে, আমি এগুলো একটু করে শ্যুট করলাম। চাটা অনেক লোভনীয় ছিল, সবাই খাওয়ার পর আমরা চাটা অর্ডার করে খাইছিলাম, যারা যারা চা খায় আর কি। তো এখানে দেখলাম কেকও ইয়া করে ওরা, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দামি, অনেক এক্সপেন্সিভ আসলে জিনিসগুলা, তো খুবই টেস্ট হয়েছে, এমনি ভালো, খুবই মজা। তার পাশে কিন্তু মেজবানি খাওয়ার রিয়াও আছে, আরেকদিন যদি মেজবানি খাওয়ার এটাতে যদি যাই আপনাদের সাথে সেটাও শেয়ার করব ইনশাল্লাহ। এখানে যাদের যাদের যেরকম ভালো লাগে তারা, ওরা সবাই মিলে সেরকমভাবে অর্ডার করছে। এটা একজনে আমার বোনে দোসা অর্ডার করছে, তো একজনে ফুড়ি দিয়ে, আমি ফুড়ি দিয়ে এটা অর্ডার করছি, তারপরে চিকেন দিয়ে, যাদের যেরকম ভালো লাগছে। বাচ্চারা বার্গার খাইছে, যারা যেরকম ভালো লাগছে সেরকম অর্ডার করে খাইছে। প্লেটারগুলো খুবই ভালো হয়েছিল, এটা হচ্ছে ফুরির প্লেটার, খুব টেস্ট হয়েছে। আপনারাও যদি এখানে খান খুব ভালো লাগবে, চট্টগ্রামে যারা আছেন তাদের তো অবশ্যই পরিচিত জায়গা। তো অনেক ভালো লাগছে, ভাবলাম বাইরে একটু দেখাই আপনাদেরকে। তো সবাই যা যার মতো করে নিয়ে খাচ্ছে অর্ডার করে। তো আমি ফুড়ি আর এটা সোলার অর্ডার করছি, এটার মধ্যে যদি আরেকদিন যাই দেখাবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে যাব। আমি একটু মাঝখানে বের হয়ে ভিডিওটা করছিলাম। এটা হচ্ছে আরেকটা প্লেটার, তো যাদের যেরকম ভালো লাগছে সেভাবে অর্ডার করছে আর কি। তা আমার মেয়ে বার্গার খাইছে, আমার বোনের ছেলে বার্গার খাইছে, ওরা বার্গার খেয়ে নিছে। তো ওরা আবার জুস অর্ডার করছে, এটা
খুব ভালো লাগছে, প্লেটার খুবই টেস্টি লাগছে। তো আপনারা অবশ্যই যদি আসেন খুবই ভালো লাগবে বার্গিয়েতে। তো অনেক একটা ফেমাস জায়গা, রেস্টুরেন্টটা অনেক বড়। আগে ছিল একটা কমিউনিটি সেন্টার ছিল, এখন রেস্টুরেন্ট করে ফেলছে, অনেক বড়, খুব ভালো চলে। তো আপনাদের আমার আজকের ভিডিওটা যদি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ওরা সবাই মিলে খাচ্ছে, আমি মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করছি। আসলে খাওয়ার মধ্যে তেমন ভিডিও করা যায় না, তবু অল্প অল্প করে ভিডিও করছি। তো এখন বের হয়ে গেলাম আমরা, ওরা ওদের বাসায় চলে যাবে, আমরা আমাদের বাসায় চলে আসবো। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সামনে রমাদান আসতেছে, তো জানি না আর কখন এখন ভিডিও দিতে পারি। তো এখন আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।